বন্ধুরা, এর আগের দিন আমরা দেখিয়েছিলাম আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা 9 মহাকাশচারী উদযাপন করেছিলেন অলিম্পিক। আর এবার পৃথিবী থেকে 500 কিলোমিটার উপরে থাকা চীনের মহাকাশ স্টেশন তিয়াংগংয়ে তাদের সেনজৌ 18-এর 3 মহাকাশচারী পালন করলেন অলিম্পিক, মানে অলিম্পিকের মতো করে তারা উদযাপন করলেন। তাতে যেরকম ছিল মশাল, তবে এই মশালটি অবশ্যই জ্বলন্ত নয়, কিছুটা লাল কাগজ ও আলোর দ্বারা তৈরি করা হয়েছিল মশালটি। এই মশালটি নিয়ে তারা যেরকম উদযাপন করলেন, এছাড়াও বিভিন্ন রকম খেলা যেগুলো অলিম্পিকে হয়ে থাকে সেগুলোর মতো অনুকরণ করে তারা কিন্তু খেললেন, যেরকম হাই জাম্প, লং জাম্প, এই সমস্ত কিছু জিরো গ্র্যাভিটি থাকা অবস্থায় কত সুন্দরভাবে উদযাপন করলেন দেখুন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেও কিন্তু এই ধরনের উদযাপন করেছিলেন, আর চীনের এই সেনজৌ 18-এর 3 মহাকাশচারী উদযাপনও বেশ ভালো লাগলো। আর একটা জিনিস খেয়াল করলেন, সেখানে টিভিতেও অলিম্পিক চলছিল এবং সেটা লাইভ টেলিকাস্ট। এ দেখুন, অসাধারণ দৃশ্য না? একটা কাগজের বল বানিয়ে তারা টেবিল টেনিস খেলছেন। প্যারিসে চলছে অলিম্পিক, ভারত ইতিমধ্যে 6টি মেডেল করায়ত্ত করতে পেরেছে। দেখুন, মহাকাশ স্টেশনের ভিতরে তারা কিন্তু অলিম্পিক একেবারে লাইভ টেলিকাস্টও দেখছেন। ভলিবল থেকে শুরু করে সব রকম খেলা ওনারা উদযাপন করলেন এবং এই ভিডিওটা অসাধারণ ছিল। এই যে এটা হচ্ছে সাঁতার, যেরকমভাবে সাঁতারে মানে জলের মধ্যে কাটে সেটা ওনারা মহাশূন্যে কাটছেন, এবং সাঁতারের বিভিন্ন রকম যে স্টেপগুলো থাকে সেরকম ওয়েট লিফটিং। তো কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।